তার একসময় কিছুই ছিল না, সে ইমিটেশনের একটা দোকান ছিল, সে এটা সে লাভ হয় না বলে সে বিক্রি করে দিয়েছে। সেটা করে এখন সে বসুন্ধরা, প্রিয়াঙ্কা, আশকুনা, উত্তরা, বসুন্ধরা, সাততলা বাড়িসহ অনেকগুলি বাড়ির মালিক হয়েছেন। এগুলি যে ব্যাংকের মাধ্যমে ভুয়া কাগজ ব্যবহার করে যে লোন তুলেছেন, সে লোনের টাকা দিয়ে এই বাড়িগুলি করেছেন, আবার এই বাড়িগুলি দিয়ে এই বাড়িগুলি তৈরি করার এই বাড়িগুলি আবার মানে সে বিভিন্ন ব্যাংকে দিয়ে আবার টাকা তুলছে। এনআইডি কিন্তু কার্যকরী হবে, মানে একই ব্যক্তির নামে এনআইডি ভিন্ন ভিন্ন হবে, সেখানে তার ছবিটা কোনটার সময় তার একটু ছবিটা একটু দাড়ি থাকবে, কোনটা দাড়ি থাকবে না, কোনটার মধ্যে হয়তো 2 বছর আগে, কোনটা 2 বছর পরে, এরকমভাবে সে মানে এই কাজটা করে সে বিভিন্ন ব্যাংক থেকে লোন পাই নিয়েছেন এবং অনেকগুলি লোন তার পাওয়ার অপেক্ষায় আছে, অর্থাৎ লোন স্যাংশন হয়ে আছে বাট সে এখনও তুলে নাই। একই এক ব্যক্তির নামে সে 7 থেকে 8টা কোম্পানি তৈরি করে এবং সেগুলি এই কোম্পানিগুলির মাধ্যমে সে ভুয়া কাগজ তৈরি করা, যেমন তার কাছে থাকে ভুয়া নামধারী, এবং সেই ভুয়া ইনকাম ট্যাক্সের ফাইল তৈরি করে এবং ভুয়া সিল তৈরি করে, যেগুলো আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। তারপরে সে যে ইনকাম ট্যাক্স দেয় না, কিন্তু সেটা তার স্বাক্ষর জাল করে ফাইল তৈরি করে রাখে, সব কিছু রেখে এগুলি করে কি সে বিভিন্ন কাগজ বানিয়ে সে বিভিন্ন ব্যাংকে জমা দিয়ে সে ব্যাংক থেকে টাকাগুলো তুলে ফেলছে। কিন্তু তার ভাগ্যটা খারাপ, ওই আইপিডিসি থেকে যে 50 লাখ টাকা লোন নিলেন, সে লোনটা সে একটি ব্যাংকে জমা দিলেন, ওই ব্যাংক তখন মানে মানে অনেক লেনদেন দেখে সে এটা কমপ্লেন করে হল বাংলাদেশ ব্যাংকে। পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখেন যে এই ব্যক্তি তো এক নামেই 10টার অধিক এনআইডি তৈরি করেছে পল্লব দাসের মাধ্যমে। কয়েক বস্তা যে দলিল বানিয়েছে এবং 50টার উপরে সিল প্যাড রয়েছে এবং নাম জারি, তারপরে এসিলেন্ডের স্বাক্ষর সম্বলিত কাগজ সব কিছু তার কাছে রয়েছে, এবং তার কাজটাই হচ্ছে সব কিছুই যে একটা কোম্পানি তার নাই, যে 60টা কোম্পানি তৈরি করে রেখেছে, 60টা কোম্পানির কাগজ তৈরি করে রেখেছে, যেগুলি দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে সে ওই ব্যাংকের কিছু অসাধু কর্ম তাদের যুগ সাজু সেই কাজগুলি প্রতিনিধিত্ব করে আসছে।